মাজিদরে মারতো চাইছে, হেই মারো আমার ভুতরে মারছে, আমার ভূতের দিনে প্রকাশে মাইরা গেছে, আমার ভূতের কেউ ধরছে না, আমার ভূতে আমার কাছে বাদ গুজে গেছে, আমার বাদ উদ্বাদ হয়েছে, তরকারিটা গরম করে দেয়, আমার ভূতে আমার আদুনিয়া তরকারিটা আদু দিয়েছে ফিরিস্তে, আমার ভূতে কাছে আইয়া বাদ খায় মন আই, আমার ভূতে অনুবাদ খায়, আমার ভূতে আমার ফাঁকি দিয়ে গেল, আমার ভূতের আর বাদ খাওয়া হইল না, আমি তো বাচ্চা তাই আমার কুকা কুঞ্চি ভাই আমি বাদ খাইবা, আর সাবধানে কুঞ্চি বাদ খাইবা, আর সাবধান দিনের বাকাশে পড়ে গেল, আমার ভূতের কেউ ধরল না, আমি ঘরে বাইরে যাই, আমার সাবধানে বাইরে লাগছে, আমার ভূতের পানি খুঁজে আর পানি ভরে দিছে না, আমার ভূতের দিনের বাকাশে না মারলো, এসে ধর ধরল আমার এটা বিচার পাচ্ছি না বিদায়, আমি ঢাকা প্রেস ক্লাবে ইয়া মানববন্ধনে সংযোগ হয়েছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আকুল আবেদন, আমি একটা সন্তান হারা, আমার মতন যে এর মা সন্তান হারা কেউ না হয়, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সঠিক বিচারটা চাচ্ছি, যদি আমার আমি একজন কৃষক মানুষ, আমি মানুষের মাইকিয়া গাই বাবা, আমি মানুষের মাইকিয়া অনেক কষ্ট করে ছেলেরা ভাবছি মানুষের কাম করে ভাই বাজান, এর দুঃখ না ফললে দেখাতে পারতাম যে সন্তান হারা বাবার কি যে কষ্ট, আইয়া বলছি আম্মা ভাত খাম ভাত তো আমরা আর বিয়ে ভাত যায় না বাবা, আজকে আর সাত মাস আজকে প্রকাশ্য আসামিরা ঘুরে, আর আমি আমার গলায় তাও লাগে, আমি রাস্তায় রাস্তায় ঘুরি, আমার বিচার কারো দ্বারে বিচার পাচ্ছি না, আমি এটা সঠিক বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানছি, আকুল আবেদন জানাচ্ছি। আমার ছেলেকে গত জুলাই মাসের 9 তারিখ দীপালয়ে প্রকাশ্যে খুন করছে অনেক বাহিনীর লোক, অনেক বাহিনীর লোক প্রকাশ্য, এবং 8 তারিখে শুক্রবার ডিক্লার দিছে, 8 তারিখে শুক্রবার ডিক্লার দিছে মসজিদে, মসজিদের মাইক ইমাম সাহেবকে নিয়ে ডিক্লার দিছে যে এবার গরু কুরবানি বদলি মানুষ কুরবানি হবে, পরের দিন 9 তারিখে ঠিক বিকাল 4টার সময় অনেক বাহিনীর লোক আমার ছেলেকে খুন করছে। এই অনেক বাহিনী কারা কোন ধরে তা করছে আপনাকে? হ্যাঁ মাদ্রাসার কমিটি লয়ে লাগিয়া, যদি মাদ্রাসার কমিটি লয়ে লাগিয়া আমার ছেলেকে হত্যা করছে, আমার ছেলে কোনো মারামারি যায় নাই, এখন মারামারি লাগছে, আমার ছেলে কুমিল্লা ইয়াতে আসতেছিল, অনেক অনেক ছিল আগে ছাত্রলীগের নেতা, এখন বর্তমানে ছাত্রলীগের নেতা নাই, বর্তমানে বহিষ্কৃত ছাত্র সে, এখন বর্তমানে ছাত্রলীগে নাই, এখন বর্তমানে বহিষ্কৃত সে ছাত্রলীগ, আমার ছেলের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, দ্বন্দ্ব ছিল সাজিদের সাথে, সাজিদ এলো আমাদের বাড়ি, সাজিদরার মাদ্রাসা, সাজিদরা স্কুল, সাজিদরে মা মারতো বইরা শান্তর মার, এ মারারা মাল লইলে সাজিদরে, যখন সাজিদরে গাই দিছে তখন আমার ছেলে সামনে আমার ছেলের ফে গাইটা পড়ে, আমার ছেলের গাইটা দিছে, এই যে না না ব্যবস্থা নেয় নাই, এবং দেবীটা নাই না, ওখানে আমি বিচার পাই না, এরপরে আমি গেলাম এসপি সাহেবের কাছে, পুলিশ সুপারের কাছে, পুলিশ সুপারের কাছে বিচার চাইছি, পুলিশ সুপার আমার বিচার দিছে যে আইজির কাছে, আইজি সাহেব পিবিআইতে কাজটা দিছে, এখন পিবিআর অফিসাররা শুদ্ধ এ হেল্লোকে বৈঠক করে, আসামি প্রকাশ্য ঘুরে আমার একটু পর পর হুমকি দেয়, তারে মাইরা লাইলে শেষ, তারে শেষ, তারে যদি সেরে তো তো শেষ হয়ে যাবে সব মামলা, হ্যাঁ অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হয়ে আবার যাবেন গিয়া, এখন হ্যাঁ আবার যাবেন গিয়া, আদালত পর্যন্ত গেছে মামলাটা, আদাল না চার্জশিট তো দেয় নাই, কথা বলতেন না আছো হাইকোর্টে জামিন নিছে, ঢুকাইছে আবার ছেড়ে দিছে, ঢুকতে জামিন দিয়ে দিছে, একটা মারার কেসের আসামি প্রকাশ্য ঘুরে, আমি থানা মামলা করছি, মামলাটা আমার আগাতে টান দেনে কয় কামড়া বালা করিস না, কামড়া বালা করিস না, যে কামড়া করছে বালা করছো না, একটু পরে কাগজটা নিয়ে গেছে, কামড়া বালা করছো না, এখন আসামি সাক্ষী এই আদালতে জামিন দেয় না, হাইকোর্টে জামিন দিছে, হাইকোর্টে জামিন কি, এখন সে আমার উপর অত্যাচার শুরু করছে,